আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব, এক বোন প্রশ্ন করেছেন, বিয়ে হচ্ছে না বিধায় আমার প্রতিবেশীরা আমাকে কটু কথা বলে, এমন অবস্থায় আমার করণীয় কি? তো আমি আমার ওই বোনকে বলবো যে আপনাকে যদি কেউ কটু কথা বলে থাকে, তো সেক্ষেত্রে যে আপনাকে বলবে আপনাকে পাথরের মতো শক্ত হতে হবে। মানুষ রক্তে মাংসে গড়া মানুষ, আপনার কথা বলার আগ্রহ হতে পারে, দুইটা কথা বলে জবাব দেওয়ার ইচ্ছা থাকতেই পারে, তবে এটা ইসলাম সমর্থন করে না। আপ যদি কেউ বলে সেক্ষেত্রে আপনি অবশ্যই এই কথাটা মাথায় রাখবেন, আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ মাজিদের মধ্যে বলেছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যে ব্যক্তি ভালো কাজ করবে তার প্রতিদান তার জন্য, কিন্তু যার যার ধর্ম সে পালন করবে। এবং এটা পুরোপুরি মিলল না আমার কথার সাথে, মিলার মতো আরেকটা আয়াত হচ্ছে, এটাও কোরআনে কারিমের মধ্যে এসেছে, ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কিছু ভালো করলে সেই প্রতিদানটাও সে পাবে, খারাপ করলে সেই প্রতিদানটাও সে পাবে। কেউ যদি আপনাকে, আপনি তার কিছু করেন নাই, শুধু শুধু সে আপনাকে কটু কথা বলে, এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমের মধ্যে আরো বলেন, ইন্নাল্লাহ লা ইয়াযলিমুন নাস শাইআ ওয়ালাকিন্নান নাস আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ মানুষের উপর জুলুম করেন না, বরং মানুষ নিজেরাই নিজেদের উপর জুলুম করে। এটা হয়তো হাদিসের মধ্যে এসেছে, যাই হোক এই 11টা আমার মুখস্থ, কোরআনের আয়াত অথবা হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ তাআলা মানুষের উপর জুলুম করেন না। তো যে ব্যক্তি এই কাজটা করবে তো তার পাপ তাকেই বহন করতে হবে। কেউ যদি আপনাকে কষ্ট দেয়, একজন মানুষকে কষ্ট দিল, ইদা উল মুসলিমি হারামুন, হাদিসের মধ্যে এসেছে মুসলমানকে কষ্ট দেওয়া হারাম, তো আপনাকে কষ্ট দিয়েছে, যে কষ্ট দিয়েছে সে হারাম কাজ করেছে, এর দায়ভার লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ পাক কাউকে তার সাধ্যের বাইরে চাপিয়ে দেন না। ইন্নাল্লাহ লা ইয়াযলিমুন নাস শাইআ, মানুষের উপর জুলুম করেন না, যে আপনার উপর কিছু চাপিয়ে দিবে, মিথ্যা অপবাদ দিবে, এর দায়ভার সে গ্রহণ করবে। ইন্নাল্লাহ লা ইউদিউ আজরাল মুহসিনিন, যারা ভালো কাজ করে আল্লাহ তাদের প্রতিদান নষ্ট করেন না। তো এক্ষেত্রে যেহেতু আপনি সবর করছেন, আপনি ধৈর্য ধারণ করছেন, ইন্নাল্লাহ মা সাবিরিন, আল্লাহ ধৈর্য ধারণকারীদের সাথে আছেন, সো আল্লাহ আপনার সাথে আছে, আল্লাহ আপনার কাজগুলোকে আরো সহজ করে দিবেন। কেউ কটু কথা বলতেছে বলুক, তার আমল নষ্ট হচ্ছে, অটোমেটিকলি তার ভালো কাজগুলো আপনার এখানে চলে আসে, আপনি জাস্ট সুকুত, চুপ করে থাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ইয়াযমানু লি মা বাইনা লিহয়াইহি ওয়া মা বাইনা ফারজাইহি আযমানু লাহুল জান্নাহ। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি দুই চোয়ালের মধ্যবর্তী জায়গা, এর মানে হচ্ছে মুখ, এবং দুই রানের মধ্যবর্তী জায়গা হচ্ছে লজ্জাস্থান, এই দুইটা জিনিসের হেফাজত করবে, আমি আল্লাহ রাসূল নিজে বলতেছি আমি তার জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব, আমি তাদেরকে জান্নাতে ঢুকাবো। এই জন্য আপনি জাস্ট আপনার চোয়ালের হেফাজত করেন, যেহেতু আপনি কারোর সাথে খারাপ কাজ করছেন না, বিয়ে হচ্ছে না, তার মানে আপনি লজ্জাস্থানেরও হেফাজত করেছেন, আপনার মুখেরও হেফাজত করেন, আল্লাহ আপনার সাথে হবেন ইনশাআল্লাহ। আমি আশা করছি কতগুলো আয়াত এবং হাদিস বলার মাধ্যমে আপনাদের কাছে বিষয়টা স্পষ্ট করতে পেরেছি, যদি আরও কোনো অস্পষ্ট থাকে আপনি লিখতে পারেন, আমি আপনার জন্য ইনশাআল্লাহ আরও ভিডিও আকারে ভিডিওগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আরও আপডেট পেতে আমার সাথেই থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।